আপনি যেরকম হচ্ছে অভিনয়ের জন্য আপনার একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা রয়েছে, তো একজন অভিনেতার প্রাতিষ্ঠানিক শিক্ষাটা কতটুকু জরুরি, এবং কারো যদি প্রাতিষ্ঠানিক শিক্ষাটা না থাকে তাহলে আসলে সে নিজেকে কতটা ইম্প্রুভ করতে পারে, কিভাবে পারে? প্রাতিষ্ঠানিক শিক্ষাই যে লাভ করতে হবে এমন কোনো কথা নেই, তবে শিক্ষা লাভ করতে হবে বিষয়ে আমি শিওর। শিক্ষা আবার সেলফ টটও হয়, মানে নিজে নিজেই শিখে ফেলতে পারে, এরকম অনেকের ক্যাপাবিলিটি থাকে। তো বিষয়টা হচ্ছে যে অভিনয় একটা প্রক্রিয়া, এখন অভিনয় প্রক্রিয়াটা কিভাবে ঘটে, হ্যাঁ, সেটা যদি কেউ নিজে নিজে বুঝে ফেলতে পারে তাহলে তার নিজে নিজে শিক্ষা হয়ে গেল। সেটা যদি কেউ গুরু ধরে শেখে হতে পারে, প্রতিষ্ঠানে গিয়ে শিখতে পারে, কেউ ইউটিউব ঘেঁটেও শিখতে পারে, ডিপেন্ড, কিন্তু শিখতে হবে। এটাই হচ্ছে। আচ্ছা, আগামীতে আমরা আসলে আপনার কি কি কাজ পেতে যাচ্ছি, এবং বড় পর্দায় আসলে নিজেকে দেখার কোনো ইচ্ছে আছে কিনা? আগামীতে রিসেন্টলি একটা ওয়েব ফিল্ম করলাম হচ্ছে আই থিয়েটারের জন্য, সঞ্জয় সমাদ্দারের ডিরেকশনে, সেটার নাম হচ্ছে লোহার তরী। আর এছাড়া আরও দু একটা ওয়েব ফিল্ম হয়তো সামনে করবো, কথাবার্তা চলছে। আর এই মুহূর্তে ফিল্মের কথা চললে আসলে ফিল্মের কাজ হয়তো বা হচ্ছে দু একটা, কিন্তু এই মুহূর্তে ফিল্ম নিয়ে বড় জোরে সেরে কোনো কাজ নেই। তবে কয়েকটা ফিল্ম আটকে আছে, সেটা মিশন এক্সট্রিম, অপারেশন সুন্দরবন, মানুষের বাগান, এগুলো আটকে আছে। এগুলো তারপরে ভালোবাসা প্রীতিলতা, হল খুললে হয়তো বা এগুলো আসবে। আর এর আগে তো ইতি তোমারই ঢাকা সিনেমা হিসেবে হলে প্রথম সিনেমা হিসেবে মুক্তি পেয়েছিল, অ্যান্থোলজি ফিল্ম, যেটা এখন নেটফ্লিক্সে আছে আর কি। আচ্ছা, কোন একটা স্ক্রিপ্ট হাতে আসলে, স্ক্রিপ্ট নির্বাচনের ক্ষেত্রে আসলে কোন জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করেন খুব বেশি? প্রথমত যে গল্পটা কেমন, কিন্তু গল্পের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কিভাবে গল্পটাকে বলা হচ্ছে, আচ্ছা ডিরেকশনটা কেমন হবে, এটার আয়োজনটা কীরকম। কারণ দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সব গল্পই ভালো, বা ভালো ভালো অনেক গল্প আমাদের চারপাশে আছে যেগুলো নিয়ে ডিরেক্টররা বানাতে যাচ্ছেন, কিন্তু ভালো সিনেমা হচ্ছে না। তার মানে গল্পের চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে কীভাবে নির্মাণ করা হচ্ছে, আমার কাছে তাই মনে হয়। এবং অনেক গল্প আছে যে তেমন একটা ভালো না, কোড অ্যান্ড কোড ভালো না গল্পটা, কিন্তু দেখা যাচ্ছে সেটাকে এমনভাবে নির্মাণ করা হচ্ছে যে চোখ ধাঁধানো, একদম বসে থেকে দেখতে আমরা বাধ্য হচ্ছি। তো ওইটাকে আগে, মানে আগে বলা হতো যে ভালো গল্প ছাড়া কাজ করি না আমরা বলতাম, বা ভালো গল্পে কাজ করছি, কিন্তু আমার কাছে ইদানিং মনে হয় যে গল্প ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে কে ডিরেকশন দিচ্ছে এবং কীভাবে করছেন কাজটা, আয়োজনটা কীরকম, এটার বাজেট ঠিক আছে কিনা, প্রপার টাইম দিয়ে কাজটা করা হচ্ছে কিনা, তো এই বিষয়গুলো দেখি। প্রথমত গল্প পড়ি, অবশ্যই গল্পের একটা ব্যাপার আছে, গল্পটা কীভাবে উনি লিখেছেন, কীভাবে উপস্থাপন করছেন, সেটাও একটা বিষয় যে উনি কীভাবে কাজটা করবেন। তারপরে সেকেন্ড স্টেপ হয় যে ওনার সাথে কথা বলা, ডিরেক্টরের সাথে। তো অনেক নতুন ডিরেক্টর এখন আসছেন, কথা বললেই বোঝা যায়, 5 মিনিট 10 মিনিট কথা বলে বোঝা যায় আসলেই ওনার প্ল্যানিং উনি আসলে জানেন কিনা, বোঝেন কিনা, এবং তারপরে ডিসিশন সহজেই নিয়ে নেওয়া যায়।